সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি কচ জাতের বাচ্চা ছাগল নিয়ে এবং কচ জাতের বড় ছাগল নিয়ে। সুপ্রিয় দর্শক, আমি আজকে আসছি নাটোর জেলার হয়বতপুর হাটে। এই হাটটি প্রতি রবিবার সকাল 7টা থেকে ঠিক সকাল 10টা পর্যন্ত চলে। আপনারা যারা এই হাটটিতে আসতে চান, যদি বাসে করে আসেন, অবশ্যই নাটোরের দিকে যে বাসগুলো আসে সেই বাসে টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন যে নাটোরের হয়বতপুর নামিয়ে দিতে, এবং যেখানে নামিয়ে দিবে তার পাশে এই হাটটি অবস্থিত। সুপ্রিয় দর্শক, আজকে নাটোর জেলার দুটি হাট, এক হচ্ছে এই হাটটি, আর দ্বিতীয় হচ্ছে আপনার এখান থেকে 7 কিলোমিটার বা 10 কিলোমিটার দূরে অবস্থিত নাটোরের ঐতিহ্যবাহী তেমারি হাট। তবে এই হাটটি ভাঙার সঙ্গে সঙ্গে তেমারি হাটটি শুরু হয়। তো আমি আজকে আপনাদেরকে কচ জাতের বাচ্চা ছাগলগুলো দেখানোর চেষ্টা করব, যদিও লকডাউনে হাট চলছে। আর হাটে এসে আমি দেখছি যে অনেক প্রচুর পরিমাণ ছাগল উঠছে, তো ছাগলের দামটাও কম। তো আপনারা যারা এই মুহূর্তে আসতে চান, যদি আপনাদের এলাকায় বাস চলাচল করে নাটোরের দিকে আসে, তাহলে আসুন, আমার মনে হয় সেটা আপনাদের জন্য বেটার হবে। তো সুপ্রিয় দর্শক, আর কথা বলছি না, ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আপনাদের ভিডিওর শুরুতে একটু হাটটা দেখাতে চাই, যে একটু হাটটা দেখাই যে হাটে কি কি জাতের ছাগলগুলো উঠছে, মানে হাটে কি কি জাতের ছাগল উঠছে। ছাগল উঠছে প্রচুর, কিন্তু ক্রেতা নেই। এই সাইডটা তো আপনার ছাগল ভরে গেছে, পুরো হাট জুড়ে ছাগল, ছাগল আর ছাগল, ছোট বড় মিলিয়ে কচ জাতের ছাগল বা বড় ছাগল সব মিলিয়ে দেখা যাচ্ছে বেশি পরিমাণে ছাগল উঠছে। তবে কচ জাতের যে ভালো উন্নত মানের, যে কচের মধ্যে যে ভালো, এই ছাগলগুলো হাটে কম। তবে ধারি বড় ছাগল বা বাচ্চা ছাগল অ্যাভেলেবল। আমি হাটটা আগে আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এই সাইডটা তো আপনার হলো বড় ছাগল, ক্রসের ছাগল এগুলো, তবে ক্রসেরই যে ভালো মানে সেগুলো না। দেশালের মধ্যে ক্রস কিছুটা দেখা যাচ্ছে, তুতপুরি ক্রস, কিছুটা হরিয়ানের ক্রস, এগুলো দিয়েই হাটে ভরে গেছে। তবে ক্রেতার সংখ্যা খুব কম, শুধু বিক্রেতার সংখ্যাই বেশি, বাইরে থেকে ব্যাপারই আসছে না, মানে বাস চলছে না, যার কারণে ছাগলগুলো নিয়ে যেতে সমস্যা হচ্ছে। সব বড় ছাগল এগুলো। মামা, এটা পাঠা নাকি? আচ্ছা আচ্ছা, বয়স কত মামা? 3 মাস। 3 মাস? 3 মাস বয়সে পাঠায়। এটা ক্রসের? ক্রসের কি ক্রস? কিসের ক্রস? তুতার ক্রস। ভালো লাগছে মামা? আচ্ছা, এই যে ব্যান্ডটা একটু বাঁকা আছে, তুতার ক্রস তো মোটামুটি পার্সেন্ট কম। 6 মাস বয়স? আচ্ছা, দাম চারশো কত? 25,000। আজকে হাটেও হাটের দাম হয়েছে কত? 15 নিচে। আচ্ছা আচ্ছা, লাভ হবে না, বেচলে কত হলে বেচবো বলছো? 18। আচ্ছা আচ্ছা, 18,000 টাকা হলে বেচবো। ক্রসের তুতাপুরি ক্রসের পাঠা, এটা 2% কম। আর এই দুইটা বাচ্চা কি বাচ্চা? খাসি পাটি। খাসি পাটি না, খাসি আর পাঠি মিল করে। আচ্ছা, একটু এদিকে ঘুরাই নি মামা। মেহেন্দি দেওয়া নাকি এটা? মেহেন্দি দেওয়া? না না, এই কালারি। আচ্ছা আচ্ছা, এই কালার। বয়স কয়দিন? 2 মাস বয়স। খাসি পাটি জোড়া দাম হচ্ছে হাটে 10,000 টাকা, 5,000 টাকা পার পিস। বেচবো কত বলছো? 12,000। আচ্ছা আচ্ছা, 12,000 টাকা হলে বেচবো, 6,000 টাকা পার পিস। কি অবস্থা হাটের? কি অবস্থা হাটের? কি অবস্থা বেচা কিনা নেই? হ্যাঁ, হাটে তো মাল উঠছে বসো, ক্রেতা নাই, দামও মোটামুটি কম যাচ্ছে, অনেক কম যাচ্ছে, কম যাচ্ছে, কিন্তু আপাতত মানুষ আসতে পারছে না, বাস নেই। আর আসলে পিক আপ করে নিয়ে যেতে হবে, বাসে করে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই, বাস তো চলে না, তাই নিয়ে কাটে কাটে যাবে কি করে? সমস্যা নেই, আমাদের অনেক দর্শক আসতে যাচ্ছে কিন্তু পারছে না, বুঝছো? তো ঠিক আছে। রসুন ভাই, এটা কি ভাই? খাসি বাচ্চা। বয়স কদিন ভাই? 2 মাস 10 দিন না। আচ্ছা আচ্ছা, দাম চাচ্ছেন কত? আর এই পর্যন্ত হাটে কত টাকা দাম হয়েছে? আচ্ছা, খাসি বাচ্চা না, ওই জন্য একটু মোটামুটি দাম বেশি, 9,500 টাকা দাম হচ্ছে। কেমন দাম বিক্রি হচ্ছে ভাই এই জাতের বাচ্চাগুলো? এরকমই সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, পাঠে না খাসি সব? আচ্ছা, পাঠি দুইটা কোনটা?
এই দুটো পাঠি না এই দুটো পাঠি এটা ক্লসের সব না ক্লসের হ্যাঁ বয়স কতদিন এগুলো দুই মাস পুরো নেই সবগুলো একই দাম হচ্ছে নাকি চারটে কত বলছি চারটের দাম সাড়ে ষোলো হাজার চার হাজার টাকার একটু বেশি তাই না বেচবেন কত বলছেন আচ্ছা আচ্ছা আঠারো সাড়ে আঠারো হাজার টাকা হলে চাষ বেচবেন এগুলো সব ক্লস হ্যাঁ দুটো খাসি দুটো পাঠি ঠিক আছে খাসি রে পাঠি চাষা দুটো খাসি আর বয়স কয়দিন এগুলো আড়াই মাস বয়স না এত ক্রসের ক্রস ক্রস ক্রসের খাসি গুলো দুটো ভালো দাম হচ্ছে নাকি হাটে কত দাম হয়েছিল আচ্ছা সাড়ে আঠারো দাম বলছিল আচ্ছা খাসি গুলো একটু বড় সাইজ এগুলো বড় সাইজ হিসাবে আপনার কোয়াসের মধ্যে মানে জাত ভালো কোয়াসের মধ্যে বড় সাইজ হিসাবে মোটামুটি যে দাম বলছে এটা হাট হিসাবে কম দাম এর থেকে ছোটো বাচ্চায় বিক্রি হয় নয় দশ হাজার টাকা এমনিতে ভাইঙ্গে বলছেন কত কাকা ও আপনি দাম চাইছেন তারা বলছে শুধু তাই না আচ্ছা উনিশ হাজার ঠিক দিচ্ছি ঠিক আছে খাসি না পাঠি ভাই খাসি বয়স আচ্ছা গৃহস্থ না ব্যবসা করে গৃহস্থ এ হাটে দাম হয়েছে কত দাম হয়েছে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা দাম হয়েছে আর আপনি বেচবেন কত আচ্ছা 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 বুঝতে পারছি দামে হচ্ছে না মানে বাজারে অবস্থা ভালো না ঠিক আছে সুপ্রিয় দর্শক এই খাসির যে বাচ্চাগুলো এগুলো ক্রস জাতের খাসির বাচ্চা সেগুলো মোটামুটি আট থেকে দশ হাজার টাকা হাটে বিক্রি হচ্ছে তিন মাস বা চার মাসের এগুলো ক্রস জাতের আর দেশালের মধ্যে যে খাসি বাচ্চাগুলো আছে সেগুলো আপনার চার হাজার বা পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে এবং ক্রস জাতের যে উন্নত মানে যে বাচ্চাগুলো সেগুলো হাটে একটু কম উঠছে সজল ভাই কেমন আছেন আছি ভাই ভালো আছি আপনার এখানে খাসি পাটি কয়টা আছে ভাই ভাই বয়স কত পাঠান চার মাসের একটু অধিক সাড়ে চার মাস হবে আচ্ছা ভাই এর দাম চাচ্ছেন কত জোড়া না আচ্ছা আচ্ছা এটা আচ্ছা পাঠা এটা এটা পাঠি না এটা পাঠি চার মাসে একটু উপরে বয়স এই জোড়া দাম হচ্ছে কত ভাই আঠাশ হাজার আর দাম হচ্ছে কত আটে চব্বিশ হাজার বারো হাজার টাকা এভারেজ একটা পিস বারো হাজার টাকা পার পিস দাম হচ্ছে আচ্ছা আর এইটা এটা এই দুটো পাঠি না আচ্ছা বাচ্চাগুলো সে সুস্থ ভাই বুঝছেন মানে যে বাসার ছিল শুধু ঘাস খাইতো মানে এত পরিমাণ শরীর চিক চিক চিকচিক করছে ভাই এই দুটো দাম চাচ্ছেন কত পনেরো হাজার চাওয়া দাম আর হাটের দাম হয়েছে কত এগারো হাজার না বেচবেন কত ভাই তেরো হাজার না আচ্ছা সজল ভাই এই বর্তমান হাটের অবস্থা কি বলেন তো বর্তমানে হাটের অবস্থা ভাই খুব খারাপ না আচ্ছা আচ্ছা মানে কয়টা নিয়েছিলেন আপনি আমি আনছিলাম মোট ছয়টা আনছিলাম ছয়টা আনছিলাম দুইটা হচ্ছে বিক্রয় হচ্ছে চারটা দিয়া হচ্ছে দাম হচ্ছে তো যা দিয়ে কিনছি সে তো কয় দাম পাই কম পাই কম বলছে মানে সবাই একই কমপ্লেন করেছে যে যা কিনছি তার থেকে কম দাম বলতেছে এর মধ্যে আসলে দূর দূরান্ত থেকে মানুষ আসছে ছাগল নিয়ে যাইতেও পারবে না বাস সমস্যা একটু লকডাউনের জন্য সমস্যা কিন্তু আপাতত যে আসবে না জিতবে সে দাম অনেকটাই কম অনেক কম আগের চাইতে অনেকটাই দাম কম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো ঠিক আছে ভাই হ্যাঁ ভালো থাকবে এত ভাই কি ক্রস এগুলো কিসের ক্রস রাম ছাগল ক্রস দেখ আপনার কাছে কিন্তু তথ্য অ্যাকুরেট পাওয়া যায় বুঝছেন হলুদ কালার কিন্তু এটার মধ্যে সাদা কালার পাওয়া যায় এটা কিন্তু অনেকজন বলে চন্দ্রমুখী বলে আর সাদাটা এটা না এটার মধ্যে সাদা আছে না এটা তো হলুদ কালার এটা তো হলুদ কালার ঠিক আছে আপনার এই সাদা দেখবেন এটা মানে
চন্দ্রমুখী বলে, কিন্তু এই যে হলুদের মধ্যে সাদা একটা পাওয়া যায় না, ওটাকে চন্দ্রমুখী বলে? ও আচ্ছা আচ্ছা, চন্দ্রমুখী ছাগল ভাই। এটা দাম যাচ্ছে কত? সাড়ে সাত হাজার টাকা। আচ্ছা, কয় দাঁতে বললেন? দুই দাঁতের। এই হিটে আছে নাকি ভাই? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হিটে আসছে। আচ্ছা, ছাগলটা ভালো, সাড়ে সাত হাজার দাম চাচ্ছেন। হাটের দাম হয়েছে কত ভাই? হাটের দাম ভাই ছয় হাজার টাকা। মন দাম হয়েছে বাজারের পরিস্থিতি তেমন একটা ভালো না। ভালো না? আচ্ছা, আর এটা এটা এক হাত মার গেছে, আমদানি বেশি। এটা এটা খারাপ, দূরের লোকজন আসতেছে না, গাড়ি ঘোড়ার সমস্যা, এখানে হাটের কেনাবেচা। এখন দেখা যাচ্ছে সবারই একই অবস্থা, যা কিনছেন তা থেকে দেখা যাচ্ছে অনেক টাকা দাম কম বলতেছে, কম বলছে। ঠিক আছে ভাই, হ্যাঁ। ভাই কয় দাঁতের এটা? মানে দাম কয় দাঁতের? ঠিক আছে ভাই, ভাই এতো কস যাচ্ছে না? কয় যাচ্ছে এটা? দুই দাঁত। আপনার আপনি ব্যবসা করেন? দাম হচ্ছে কত ভাই? আট হাজার দাম হচ্ছে। কত কিনো নাই মনে হয়? আরো বেশি কিনো নাকি? আর এটা এটা এটার বাচ্চা? এটা তো দুইটা তো সমান হয়ে গেছে। এই বাচ্চার দাম কত করছে? সাড়ে পাঁচ ছয় বলতেছে। পাঠিয়ে বাচ্চা নাকি ভাই? আচ্ছা, সাড়ে পাঁচ ছয় বাচ্চাটার দাম বলতেছে। ওগুলো আপনার ভাই পুরো আছে না? এসব বাচ্চা? আচ্ছা আচ্ছা, এগুলো সব বাচ্চা। এ বাচ্চাগুলো কেমন দাম বলছে ভাই? পঁচিশ হাজার। এগুলো তো সব কয় মাস করে বয়স? চার, সাড়ে চার মাস করে বয়স। পঁচিশ হাজার টাকা তিনটা দাম বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পঁচিশ হাজার টাকা বলছে। আচ্ছা ঠিক আছে ভাই। আর সুপ্রিয় দর্শক, যে ছাগলগুলো আপনারা দেখছেন, যেটা বলছিলাম, তো এই ছাগলগুলোর মধ্যে অনেক বড় ছাগল আছে, ছোট ছাগল আছে, সব মিল করে গাব ছাগল, মানে দুধের ছাগল সব মিলিয়ে আছে। তবে খামার করার উপযোগী যে ছাগলগুলো সেগুলো আসলে কম। তবে এর মধ্যে থেকে আপনারা যদি দেখে কিনতে পারেন আমার সেটাই ভালো হবে। আর বর্তমানে যে ছাগলের বাজার অনেক কম যাচ্ছে, মানে বিগত দিনে এমন বাজার কখনো যায় নাই। তো আপনাদের এলাকা থেকে যদি আপনারা আসতে পারেন তাহলে আসুন, আসলে আমার কোনো সমস্যা নেই এখনই মানে ছাগল কেনার সময়। তবে আমার ফেসবুক যে গ্রুপ আছে কৃষি বাংলা ফ্যান গ্রুপ, ওখানে পোস্ট দিয়ে আসেন যে নাটোরে যাবো ছাগল কিনতে, কে কে যাবেন সাথে, যদি একটা গ্রুপ করে আসতে পারেন এবং একটু পিক আপ ভাড়া নিতে পারেন, আমার মনে হয় যে আপনাদের জন্য সেটা সুবিধা হবে, আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এই যে এদিক থেকে আপনার সব গৃহস্থ, এই যে মেয়ে মানুষ, তারপরে দেখা যাচ্ছে এগুলো এগুলো প্রায় আপনার হলো গৃহস্থ, সব বাসায় সমস্যার কারণে ছাগলগুলো বিক্রি করতে নিয়ে এসছে, সব গৃহস্থ। তো বর্তমানে ছাগলের যে অবস্থা, দাম অনেক কম, বেচা কেনা কম, বেচা কেনা একদম কম। ব্যাপারীরা যা যা দামে যে ছাগলগুলো কিনছে সেগুলোর থেকে মোটামুটি অনেক কম দামে বলতেছে, সাত হাজার আট হাজার টাকার মধ্যে বড় ছাগলগুলো বিক্রি হচ্ছে, দশ হাজার। সালাম আলাইকুম। ভালো আছেন ভাই? ভালো আছেন ভাই। আচ্ছা, তো বর্তমানে যদি দশ হাজার বা পনেরো হাজার টাকা, পনেরো বিশ হাজার টাকা ছাগলের দাম বলতেছে, তো এইসব ছাগলের তো বেচার তো দূরের কথা, একবারই চাইছে গৃহস্থ বা ব্যাপারী, ওই চাইছে, কেউ আর তার কাছে দিচ্ছে না, এই তো অবস্থা হয়ে গেছে। তো মোটামুটি আট দশ হাজার টাকার মধ্যে ছাগলগুলো বিক্রি হচ্ছে ভাই। বাচ্চা নাকি এই দুটা? আচ্ছা, পাঠি পাঠি বাচ্চা। এ ভাই দাম হচ্ছে কত? এখনো হয়নি, কেবল আসলেন? আচ্ছা আচ্ছা, দাম দর হয়নি। কয় দাঁতের? চার দাঁত। গৃহস্থ আপনি? আচ্ছা, চার দাঁতের। গাব আছে? দাম চাচ্ছেন কত?
দাম চাচ্ছেন কত? মানে হাটে দাম চাচ্ছেন কত? বারো হাজার চাচ্ছেন। এমনিতে হাটে দাম হয়েছে কত? এখন দামটা বলেনি, এরকমই অবস্থা বর্তমানে, সব এরকমই অবস্থা। দাম একবার বলেছে চলে গেছে, আর আসেনি, এরকম ভাবে চলছে। চাষা বাড়ি কোথায়? বাড়ি হাত লক্ষ্মীপুর বাবা। এই লক্ষ্মীপুর গৃহস্থ আপনি? আচ্ছা, এই কি ছাগল এটা আপনার? কখন আসছেন আপনি? মানে আপনি পান খাইছেন তো চাষা, হাসছেন, আপনি খুব সুন্দর লাগছে, ওই জন্য আপনার মুখে কামড়া দিলাম। ভালো থাকেন, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা, কি নাম আপনার? মজিবুর রহমান। আপনি বাসা কোথায়? অর্জুনপুর। অর্জুনপুর এদিকে? এদিকে, হ্যাঁ। আপনি তো গৃহস্থ, তো এই ছাগল কয়টা নিয়েছেন আপনি? আমি একটা নিয়েছি। একটা নিয়েছেন, বেচা হচ্ছে না? দাম বলে নাই কেউ? না, দাম বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে ছাগলটা দেখি, কয় দাঁতে ছাগলটা? চার দাঁতে। এ তো অনেক বড় ছাগল, দুই হাত পার হয়ে যাবে, দুই হাত পার হয়ে যাবে, বড় ছাগল। চার দাঁতের গাব আছে? কয় মাসে গাব? এক মাসে গাব আছে। আপনি হাটে দাম চাইছেন কত? এগারো হাজার। হাটে দাম বলছো কত? হ্যাঁ, সাড়ে আট হাজার টাকা। সাড়ে আট হাজার টাকা। বেচবেন কত বলছেন? কত বেচবেন বলছেন? সাড়ে দশ হাজার। যা চাইছেন তাতে এক হাজার টাকা কম, মানে বেচবো। সাড়ে আট হাজার টাকা কম দাম হয়েছে। আপনারা যে ছাগলগুলো আপনাদেরকে আমি দেখালাম, এগুলো এই যে হাট ভেঙে গেছে, হাট ভাঙা ভাঙা শুরু হয়ে গেছে। তেবারি হাট শুরু হবে তো এখান থেকে? এখানে মানে দেখাচ্ছে এই হাট ভাঙার পর তেবারি হাট শুরু হয়। তো যেটা বলছিলাম যে এই যে ছাগলগুলো মোটামুটি আট থেকে দশ হাজার টাকার মধ্যে মানুষ কেনার চেষ্টা করছে। এই যে আমার দর্শক, আমার দর্শক আছে সিরাজগঞ্জ থেকে কিনছে, ওরা ওদেরকে আমি লাগাই দিচ্ছি যে আপনারা কিনেন, আমাকে ঝামেলা ফেলেন না, আপনারা কিনেন। তো যে আট থেকে দশ হাজার টাকার মধ্যে ছাগলগুলো কিনে বেচা হচ্ছে, তো বেশি হলে বেচা কেনা হচ্ছে না। আর ব্যাপারে যদি দাম বলতেছে আঠাশ হাজার বা তিরিশ হাজার টাকা, এগুলো আসলে মূলত সত্যতা নাই, এই কথাগুলো সত্যতা নাই। হ্যাঁ, এই কথাগুলো আসলে সত্যতা নাই। সুপ্রদর্শক, আপনারা আমি যেটা বলবো আপনারা আসতে পারেন। তো যদি আপনাদের এলাকা থেকে বাস আসে নাটোর দিকে, আপনারা আসতে পারেন, আসলে আমার কোনো আপত্তি নেই। আর যদি গ্রুপ করে আসেন, একটা পিক আপ ভাড়া করে নিয়ে আসেন, তাহলে কম দামে ছাগলগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। যারা খামার করতে চাচ্ছেন, পাঁচটা দশটা ছাগল নিতে চাচ্ছেন, তারা পিক আপ করে নিয়ে যেতে পারেন ছাগলগুলো, আমার মনে হয় সেটা আপনাদের জন্য বেটার হবে। আর যদি বাস চলে তাহলে তো কোনো কথাই নেই। আর আমার যে ফেসবুক গ্রুপ আছে কৃষি বাংলা ফ্যান গ্রুপ, ওইখানে আপনারা পোস্ট করেন, আমি অ্যাপ্রুভ করে দিব যে কে কোথা থেকে ছাগল কিনতে আসতে চাচ্ছেন, একটা গ্রুপ খুলে আসেন, আমার মনে হয় সেটা আপনাদের জন্য ভালো হবে। সুপ্রদর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।